এই রাজ্যে আমি চলে এসেছি সেই ঐতিহাসিক ম্যাচ দুরান্ড কাপের মহামানান ভার্সেস এফসি গোয়া খেলা দেখতে চলে এসেছি। এই যে যুবভারতী ক্রীড়াঙ্গনে আছি এখন গেটের বাইরে, তো গেটে ঢুকবো, গেট দিয়ে ঢুকে স্টেডিয়ামে ঢুকবো, তারপর তোমাদের সাথে কথা বলবো।
এই সবেমাত্র হাফ টাইম হলো, গোল সংখ্যা 0-0, খুব ভালো খেলা হচ্ছে, টান টান উত্তেজনা আছে, গোয়াও আক্রমণ করছে, মহামানন আক্রমণ করছে, তো দেখা যাক কে জেতে, সবই তো দেখাচ্ছি তোমাদের তুলে তুলে, তো এখন এই র্যাম্পের এখানে হাঁটছি একটু, তো দেখা যাক কে জেতে, সবই তো দেখাবো তোমাদের, দেখাবো বলেই এসছি আজকে, অনেক হ্যাপা করে, অনেক কষ্ট করে এসছি তোমাদের দেখাবো বলে, তো দেখা যাক কে জেতে, আশা করছি মহামানন জিতবে, কারণ আমি মহামাননের সাপোর্টার, আশা করছি মহামানন জিতবে, আশা রাখছি, কারণ গোয়াও ভালো খেলছে, গোয়াও ছেড়ে দিচ্ছে না এদের, আশা করছি মহামানানই জিতবে, কিন্তু এই যে ছৌ নাচ হচ্ছে না কি হচ্ছে, চলো ওইটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তো আবার আসবো সেকেন্ড হাফে খেলা নিয়ে।